আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের নিয়ে আসলাম, এটি একটি বিশেষ পার্ক, নরমান যে পার্ক, এটা একটি ন্যাচারাল ওয়েতে তৈরি করা। এখানে কোনো বারবিকিউ, কোনো জগ, কোনো সাইকেল, ইভেন এমনকি ড্রোন পর্যন্ত ওরা কোনো অ্যালাউ নেই। তা এই নরমান যে হচ্ছেন, যে ইনি ভদ্রলোক, তিনি সর্বপ্রথম আমেরিকাতে সিট বেল্ট বাঁধার জন্য যে আইনটি পাস করে তার নামই নাম করা এই পার্কটি। চলুন আর দেরি না করে উপভোগ করি আজকে এই পর্বটি, চলুন আমার সাথে। প্রাকৃতিক পরিবেশের সুন্দর অপরূপ লীলা খেলায় পশু পাখি অরণ্য অভয়ারণ্যে গড়ে উঠেছে এই সুন্দর পার্কটিতে। এই পার্কটিতে কোনো প্রকার খাবার বনভোজন করা সম্পূর্ণ নিষেধ। অনেক রকমের প্রজাতি পাখির কিচিমিচির শব্দে এক অন্যরকম বিচরণের প্রাকৃতিক লীলা খেলা। নিউ ইয়র্ক সিটিতে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই পার্কটি অবস্থিত লং আইল্যান্ডে। পশু পাখি এবং অন্যান্য সরীসৃপ নির্ভয়ে বিচরণ করে এই পার্কটিতে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এক কথা চমৎকার। সবচেয়ে মজার বিষয় হল এর একটা অ্যাডভেঞ্চার অনুভূতি পাওয়া যায় এই পার্কটিতে আসলে। পার্কে যখন একা হাঁটছি মনে হচ্ছে পিছন দিকে কেউ নেই, মনে হচ্ছে আমার পাশে কে কে যেন হেঁটে হেঁটে আসতেছে, খুব ভয় লাগে। তবে সবচেয়ে বলে রাখি, পার্কটিতে একা না আসাই ভালো। যদি আমার মতো ভীতু হন তাহলে মনে হবে যে দিনের বেলাতেও কেউ যেন পিছনে টুং টুং করে হাঁটছে, মানে ভূতের ভয়, দিনের ভূত। সবাই নিয়ে আসলে একটাই মজা অন্যরকম, বা কেউ সাথে থাকে একটু ভরসা বা সাহস পাওয়া যায়। তারপর আপনাদের জন্য এই ভিডিওটি আমার দুবার করা, কারণ প্রথমবার যে ভিডিওটা করেছিলাম তখনকার সময় খুব ভালো একটা ওয়েদার ছিল, তা আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়, যে কারণে আবার এসে আবার পার্কে এই ভিডিওগুলো করা। চলুন দেখতে থাকি, উপভোগ করি আজকে পরবর্তী। এই পার্কটি আসতে হলে আপনাকে অবশ্যই গাড়িতে করে আসতে হবে, ট্রেনের কোনো পথ নেই। সবচেয়ে মজার বিষয় হল এখানে দুটি পুকুর আছে ছোট্ট পাহাড়ের উপরে, বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ দেখা যায়। প্রকৃতির পরিবেশে সম্পূর্ণ বেড়ে ওঠার সবচেয়ে আশ্চর্য বিষয় হল এই পার্কের অদ্ভুত ধরনের একটি মাছ আছে। সেই মাছটা মানুষের চেহারা মতো দেখতে, ভিড়ে করার সময় মাছটি খালি চোখে দেখা মিলেছে। সচরাচর এই মাছটি পানির উপরে ভাসে না, আমার সৌভাগ্য যে আমি এটা দেখতে পেয়েছি। এই পার্কে আসলে বুক ভরা নিঃশ্বাস এবং প্রকৃতির সুন্দর বাতাস নিতে পারবেন। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হলো, তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের দিকে। এত চকচকে আকাশ, নীল কালার, দেখতে কত নাই সুন্দর, তেমনি তার প্রকৃতির লীলা খেলা। গাছপালাগুলো এত সবুজ, এত সতেজ, দেখলে কার না মন ভালো লাগে। আল্লাহর লীলা খেলা আসলে খুবই সুন্দর। চলুন উপভোগ করি আজকের এই ভিডিওটি।
দেখে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানেনি তো কি করতে হবে, তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।